টলিগঞ্জের তারকা মিমি চক্রবর্তীকে সর্বশেষ তুফান চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায় মূলত চলচ্চিত্রটিতে তার অভিনয় তার তারুণুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কেড়েছিল যার প্রেক্ষাপটে তিনি তার চরিত্রটির জন্য তার অনুরাগীদের কাছে প্রশংসা অর্জন করেন মোরবার চলচ্চিত্রটিতে তার আইটেম গানটি তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে প্রশংসা অর্জন করে যার প্রেক্ষাপটে নতুন করে অনুরাগীদের মধ্যে আলোচনা এসেছিলেন টলিগঞ্জ সুন্দরী। অন্যদিকে মাত্র কয়েকটা দিন আগে জানা যায় মিমিকে অবশ্য তুফান চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তিতেও দেখা যাবে কেননা প্রথম কিস্তিতে যেহেতু এ তারকা বেঁচে ছিল সেই ধারাবিকতায় চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তিতেও তাকে দেখা যাবে বলে জানা যায় তাই তো অবশ্য তার অনুরাগীরা চলচ্চিত্রটির জন্য এরই মধ্যে আছে অপেক্ষাতে বাইদয় মিমি চক্রবর্তীকে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় দেখা যায় কেননা সেখানেই এই তার এভরিডের আপডেট তার অনুরাগীদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন যার প্রেক্ষাপটে মাঝে মাঝে হট অবতারও ক্যামেরার সামনে ধরা দেয় ফলে জন্য অবশ্য টলিগঞ্জের এই নায়িকা বিতর্কের শিকার হয় যাই হোক সে সকল সমালোচনা কিংবা বিতর্ককে সেভাবে গ্রহণ করে না ফলে এই তার ইচ্ছামতো ছবি সর্বদাই সোশ্যাল মিডিয়া আপলোড করেন সেই ধারাবিকতায় সম্প্রতি এই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল একাধিক ছবি আপলোড করেছেন তাছাড়া তার প্রকাশ করা ছবিতে দেখা যায় পিঙ্ক কালারের লেহেঙ্গা পরে ক্যামেরার সামনে ধরা দিতে মূলত খোলামেলা চুলে হালকা মেকআপে মানানসই অলঙ্কারে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে যার প্রেক্ষাপটে রীতিমতো তার রূপের প্রতি ঘায়ল হচ্ছে তার অনুরাগীরা অনেকে তাকে লাভলি বলে দাবি করেন অনেকে আবার লিখেছে দিদি তোমাকে সুন্দর দেখাচ্ছে বাইদ অনেকে আবার তাকে গ্ল্যামার গাল বলে দাবি করেন মোর আবার অনেকে আবার তার বিয়ে কবে সেটা জানতে চাই কেউ কেউ আবার তাকে আগুনেরই মজি দেয় তাছাড়া অনেকে আবার লাভলি লিখেছে যাই হোক টলিগঞ্জের এই আপাতত অনুরাগীদের মধ্যে এভাবে নজর এসেছেন বায়দোয় মিমি চক্রবর্তী টলিগঞ্জের প্রথম সারি তারকাদের মধ্যে অন্যতম কেননা তারকা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের যার প্রেক্ষাপটে অবশ্য তিনি তার অনুরাগীদের কাছে সর্বদা আলোচনায় থাকেন মোরবার এই তারকাকে আগামীতে টলিগঞ্জের চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে কেননা এরই মধ্যে এই তারকার হাতে একাধিক প্রজেক্ট অভিনয় করার জন্য তাকে প্রোপোজাল দেওয়া হয়েছে ফলে ধারণা করা যায় খুবই শীঘ্রই তিনি তার নতুন প্রজেক্টের শুটিংয়ের কাজ শুরু করবেন তাছাড়া আগামীতে তাকে ওটিটিতে অভিনয় করতে দেখা যাবে কেননা এরই মধ্যে যাহা বলিব সত্য বলিব ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি টি অঙ্গনে এই তারকা ডেবি হয়েছে ফলে ধারণা করা যায় আগামী দিনেও তিনি ওটিটিতে সক্রিয় থাকবেন কেননা এই তারকা জানিয়েছিলেন ওটিটিতে তার কাজ করতে খুবই ভালো লেগেছে যার প্রেক্ষাপটে আগামী দিনে তিনি ভালো গল্প পেলে ওটিটিতে অভিনয় করবেন জেনি তো নিলেন টলিগঞ্জে তারকা মিমি চক্রবর্তীকে গ্ল্যামার অবতারে দেখেছে রাগিরা ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইবর চ্যানেল ফরমোর আপডেট